বর্ষায় নতুন রূপে সেজেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান, যেখানে প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরতে কোনো কৃপণতা করেনি। পাহাড়ের সেই রূপ দেখতে ঈদের ছুটিতে অনেকেই আসছেন বান্দরবানে অবকাশ যাপনে। পর্যটকদের পদচারণায় মুখরিত নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, বগালেক সহ পর্যটন স্পটগুলো। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ছেড়ে কিছুটা স্বস্তির খোঁজে সবাই। তবে ভ্রাম্যমান পর্যটকের সংখ্যা বেশি হওয়ায় এবার আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস গুলোতে আশানুরূপ বুকিং মিলেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটি হোটেলকে সুসজ্জিত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এখনো পর্যন্ত আশানুরূপ পর্যটক আসে নাই। আমরা আশা করছি যে আগামী কয়েকদিনে একটু বড় পর্যটক বান্দরবানে আসবে। বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঘুরতে পারেন সেজন্য নানা পদক্ষেপ গ্রহণের কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ছুটি বাতিল করেছি, যাতে ট্যুরিস্টরা নির্বিঘ্নে এখানে ভ্রমণ করতে পারে এবং ট্যুরিস্টদের যাতে কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সে সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।